সো হে গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হে গাইজ আজকে কিন্তু আপনাদের কাছে আমি একটি ইউনিক একটি ভিডিও নিয়ে এলাম হ্যাঁ গাইজ আজকে ইউনিক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে আমি একটি ইউনিক একটি অ্যাপস নিয়ে এলাম দু হাজার একটি ভাইরাল একটি অ্যাপস নিয়ে এলাম অবশ্যই আজকে এই ভাইরাল অ্যাপসটি আপনি দেখবেন এবং এই ভাইরাল অ্যাপসটি আপনার ফোনে যদি আপনি সেট করেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব কিন্তু অবাক হয়ে যাবে সবাই কিন্তু আশ্চর্য হয়ে যাবে এই অ্যাপসের জন্য কিন্তু সারা বিশ্ব পাগল সো গাইজ হ্যাঁ এই অ্যাপসটা কিন্তু আপনার ফোনে আজ ইনস্টল করতে হবে তো কী অ্যাপ্লিকেশন অবশ্যই আজকে আমি এই পুরো ভিডিওতে দেখাবো সো গাইজ ছোট্ট একটি ভিডিওটি দেখে কিন্তু আপনি আপনার এই অ্যাপসটি কিন্তু আপনি আপনার ফোনে ইনস্টল করতে পারেন হ্যাঁ গাইজ সো গাইজ পুরো ভিডিওটা কন্টিনিউ করুন সো গাইজ আপনি যদি আমাদের এ সেলেনে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই স্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন কারণ আমরা প্রতিদিন এই স্যালেনে এ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস দেখুন অলরেডি কিন্তু আমাদের ফোনে কিন্তু এই অ্যাপসটি সেট আপ করা রয়েছে তো দেখুন এই অ্যাপসটি যদি আপনার ফোনে সেট আপ করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা যে কতটা পরিমাণে সুন্দর লাগবে তা কিন্তু আপনি নিজে কল্পনাও করতে পারবেন না সো হে গাইজ এই অ্যাপসটি কিন্তু অবশ্যই আপনার ফোনে আপনি ইনস্টল করবেন তো গাইস আপনি অ্যাপটি কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন তা কিন্তু আমি এখন দেখিয়ে দেব এবং আপনি এটি কিভাবে আপনার ফোনে এইভাবে একদম সেট আপ করবেন আর সেট আপ করার পরে কিন্তু আপনার বন্ধুবান্ধব দিয়ে কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে যাবে আর এটি যখন আপনি রাত্রিবেলা ইউজ করবেন তারপরেও কিন্তু আপনার বন্ধুবান্ধবরা দেখে কিন্তু তারা কিন্তু অবাক হয়ে যাবে সো গাইজ হ্যাঁ এটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হলে কিন্তু আপনার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে তো হ্যাঁ আপনাকে এখান থেকে আপনার ফোনে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে ওকে সো গাইজ দেখুন আমরা এখান থেকে এখন কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেব এবং আপনি অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন সো হয়ে গেছে দেখুন এখানে গুগল পেস্টোর অ্যাপ এখানে আমি একটা ক্লিক করব এবং গুগল পে স্টোর অ্যাপটি ওপেন হয়ে গেছে এখন ওপর একটি সার্চ আইকন আছে ওকে সো এই যে সার্স আইকন আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে অ্যাস্ট্রয়েড ওকে অ্যাস্ট্রয়েড অ্যাপস লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে ওকে সো গাইছে তো আমরা অ্যাস্ট্রয়েড লিখে সার্চ করে দিয়েছি দেখুন এই অ্যাপসটি প্রথমে চলে এসেছে সো গাইছে হ্যাঁ এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে কারণ এটি একটি ইউনিক একটি অ্যাপ্লিকেশন এটি কিন্তু একটি পাওয়ারফুল একটি অ্যাপ্লিকেশন তো আপনি অ্যাস্ট্রয়েড লিকে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনি এখানে পেয়ে যাবেন তো আমি অলরেডি দেখুন এখানে ইনস্টল করে নিয়েছি তো আমি এখন এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে সেট আপ করে দেখিয়ে দেব ওকে সো গাইজ এটি কিন্তু আপনি একাধিক করতে পারবেন একাধিক কালারিং একাধিক করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম সো গাইজ ওপেন করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে কিছুক্ষণ ওয়েট করার পরে অবশ্যই আপনার কাছে এ ধরনের একটি ইন্টারফেস আসবে ওকে সো গাইজ হ্যাঁ এ ধরনের ইন্টারফেস এলে কিন্তু আপনাকে এখানে কিছু কাজ করতে হবে আপনি প্রথমত ওপর একটি প্লাস আইকন পাবেন কোনায় ছোট্ট হ্যাঁ গাইজ তো এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে হ্যাঁ গাইজ তো আমি এখান থেকে আমি এই প্লাস এখন একটা ক্লিক করে দেবো তো গাইজ এটি আপনি যেদিকে সেদিকে নাড়াচাড়া করলে কিন্তু আপনার ফোন কিন্তু এটা কিন্তু ভিতরেও নাড়া করবে এই যে অ্যাস্ট্রয়েডটা আছে এই অ্যাস্ট্রয়েডটা কিন্তু নাড়াছাড়া করবে সো গাইজ হ্যাঁ এটি কিন্তু একটি পাওয়ারফুল একটি অ্যাপ্লিকেশন সো গাইজ আপনার মানে ফোনে কিন্তু একটি প্রফেশনাল একটা লুক দিছে ওকে সো গাইজ হ্যাঁ আপনি এই প্লাস এখন একটা ক্লিক করবেন এবং এখানে চাইলে আপনি যে এখানে যে অপশানটি লেখা আছে কালার্স তো আপনি কালার্সে ক্লিক করবেন ওকে সো কাজ আমরা যখন কালার্সে ক্লিক করব তখন এখানে দেখুন প্রথমে কিন্তু আপনি চাইলে আপনি এটি ওপরেরটা যদি সিলেক্ট করেন তাহলে অ্যাস্ট্রয়েডের ভিতরে যে কালারটি রয়েছে সেটি চেঞ্জ হবে এবং নিচেরটা যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাস্ট্রয়েডের বাইরে যে কালারটি রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে আর এইভাবে চেঞ্জ করার পরে আপনি কিন্তু আপনার যে কোনো মানে জায়গায় সেট করতে পারবেন চাইলে আপনি এটি আপনার লক স্ক্রিনেও সেট করতে পারেন চাইলে এটি আপনার হোম স্ক্রিনেও সেট করতে পারেন তো আমরা সেট আপ করার জন্য আমি আবারও এখানে প্লাস এখানে ক্লিক করবো এবং আপনি এখানে স্কল করবেন তো এখানে নিচেই স্কল করার পরে আপনি এখানে মানে সেট লাইভ বল পেপার নামে একটা অপশান পেয়ে যাবেন ওকে এখানে একটা ক্লিক করবেন এবং এখানে কোনায় অ্যাপ্লাই নামের একটি অপশান রয়েছে চাইলে আপনি এই অ্যাপ্লাই একটা ক্লিক করবেন এবং চাইলে এটি আপনি হোম স্ক্রিনে না লক স্ক্রিনে অ্যাড করতে চান তো চাইলে আপনি এভাবে করে নিতে পারবেন ওকে সো গাইস আমরা এখান থেকে হোম স্ক্রিনে করতে চাই তো আমরা এখানের জন্য হোম স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটি হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে হে গাইস এভাবে চাইলে আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারবেন সো গাইস আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ